কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত ইউজি দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর কোর্সের অন্তর্গত সোশোলজি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও এবং আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ বলতে সম্পূর্ণ কোন কোন তিন নম্বরের প্রশ্ন পড়তে হবে কোন কোন ছয় নম্বরের প্রশ্ন পড়তে হবে কোন কোন দশ নম্বরের প্রশ্ন পড়তে হবে একদম টপিক ধরে ধরে কনসেপ্ট চলে কিন্তু আমরা আলোচনা করব কনসেপ্ট জানাটা খুবই প্রয়োজন তো দেখে নিচ্ছি এবং আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে তোমাদের তিন নম্বরের ছয় নম্বরের এবং দশ নম্বরের প্রশ্ন সম্পর্কে একটা বেসিক আইডিয়া চলে আসবে আমাদের যে মূল বিষয়টা পড়তে হচ্ছে দ্বিতীয় সেমিস্টারে এসে সোসিওলজি থেকে সেটা হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান তো গ্রামীণ সমাজবিজ্ঞানের অনেকগুলো পাঠ আমরা পড়ব প্রথমেই পড়তে হচ্ছে এক নম্বর থেকে গ্রামীণ সমাজবিজ্ঞান সম্পর্কে অনেক কিছু পড়তে হবে যেমন গ্রামীণ সমাজবিজ্ঞানের অর্থ বৈশিষ্ট্য প্রকৃতি এবং সুযোগ এখান থেকে বুঝতেই পারছো কী কী প্রশ্ন আসবে এখান থেকে তিন নম্বরেরও প্রশ্ন আসতে পারে ছয় নম্বরেরও প্রশ্ন আসতে পারে আবার দশ নম্বরেরও প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো কিভাবে আসবে একটু তোমাদের সামনে শেয়ার করি দেখো গ্রামীণ সমাজবিজ্ঞানের অর্থ বৈশিষ্ট্য প্রকৃতি এবং সুযোগ এটা আমাদের এক নম্বরে রয়েছে এখান থেকে প্রশ্ন ঠিক এভাবে আসবে গ্রামীণ সমাজবিজ্ঞানের অর্থ এবং বৈশিষ্ট্য আলোচনা করো এই দুটো কিন্তু আমাদের ছয় নম্বরের জন্য আসতে পারে অবশ্যই বোঝাতে পারলাম আবার একসঙ্গে যদি দেয় গ্রামীণ সমাজবিজ্ঞানের অর্থ প্রকৃতি বৈশিষ্ট্য এই তিনটা তাহলে এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে এই তিনখানায় আমাদের দশ নম্বরের জন্য আসতে পারে আবার আসতে পারে গ্রামীণ সমাজবিজ্ঞানের সুযোগ সম্পর্কে আলোচনা করো ছয় মার্কের জন্য আমার আসতে পারে এখান থেকে তিন মার্কের প্রশ্ন যে গ্রামীণ সমাজবিজ্ঞান বলতে কি বোঝো অর্থাৎ গ্রামীণ সমাজবিজ্ঞানের অর্থ সেক্ষেত্রে বিভিন্ন সংজ্ঞা তোমাদের সেখানে আকারে লিখতে হবে তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসতে পারে আমি জাস্ট এই বিষয়টা তোমাদের সামনে শেয়ার করব তোমাদের এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা ধরে ধরে আলোচনা করতে হবে বা ধরে ধরে পড়তে হবে যে গ্রামীণ সমাজবিজ্ঞানের অর্থ প্রকৃতি বৈশিষ্ট্য সুযোগ এগুলো পড়ো এখান থেকে যাই প্রশ্ন আসবে তাহলে তোমরা অনায়াসে কমন অবশ্যই বোঝাতে পারলাম পরে আমাদের পড়তে হচ্ছে গ্রামীণ সমাজ বিজ্ঞানের অর্থ প্রকৃতি বৈশিষ্ট্যের তো আমরা আলোচনা করলামই গ্রামীণ এবং শহরের মধ্যে পার্থক্য ঠিক আছে এদের মধ্যে মানে মিল এভাবেও আসতে পারে এই সমস্ত বিষয় পড়বে পড়তে হচ্ছে কিছু মৌলিক ধারণা এখানে আমি মার্কিন করছি আর এই যে তিন নম্বর পাঠটা এখান থেকে তিন নম্বরের প্রশ্ন হিসেবে তোমাদের অনেক কিছু টিকা আকারে পড়তে হবে যেমন সংস্কৃতিকরণ কি বা টিকা লেখো প্রভাবশালী জাতি পশ্চিমীকরণ এই কয়েকটা ছোটো ছোটো বিষয় টিকা আকারে দেখে নেবে তিন মার্কের জন্য আসতে পারে ছয় মার্কের জন্য আসতে পারে পরবর্তী আমাদের পাঠ সেটা হচ্ছে গ্রামীণ শক্তি গ্রামীণ শক্তি থেকে আমাদের পড়তে হচ্ছে দেখো কী কী গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্য প্রকৃতি এই পুরোটাই ছয় মার্কের জন্য আসতে পারে আবার দশ মার্কের জন্য আসতে পারে এটা তোমাদের হাতে নির্ভর তোমরা যেভাবে করবে আর কি তোমাদের সামনে শেয়ার করছি এগুলো দশ নম্বর পড়ার চেষ্টা করবে তাহলে ছয় মার্কের আসলে তোমরা লিখতে পারবে ক্ষমতার গণতান্ত্রিক বিজ্ঞেন্দ্রী ভবন এই কয়েকটা বিষয় এখান থেকে দেখে নাও পাঁচ নম্বরে যদি আসি এখান থেকে গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠান পড়তে হবে এখান থেকে যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এবং এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই তোমরা লিখে নাও সেটা হচ্ছে যৌথ পরিবার সম্পর্কে আর বর্ণ ব্যবস্থা সম্পর্কে এখানে আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে জামমনি সিস্টেম তো এই দুটো এই তিনটা বিষয়ের মধ্যে এই দুটো পার্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এখান থেকে প্রশ্নগুলো ঠিক এভাবে আসবে যৌথ পরিবার বলতে কি বোঝো এর বৈশিষ্ট্য বা এর যে কার্যকলাপগুলি সেগুলো আলোচনা করো বর্ণ ব্যবস্থা এর বই অর্থ বৈশিষ্ট্য কার্যাবলী এই কয়েকটা বিষয় কিন্তু এখান থেকে পড়বে সেম প্রসেসে যার্মের সিস্টেমটা একটু দেখে নেবে তার মধ্যে যে দুটো গুরুত্বপূর্ণ সেটা তোমাদের শুরুতেই বলেছি যৌথ পরিবার আর হচ্ছে বর্ণ ব্যবস্থা এই দুটো মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক বা কনসেপ্ট তারপরে রয়েছে ছয় নম্বর আর সাত নম্বর তোমরা এখান থেকে দেখে নাও আট নম্বরই রয়েছে আমাদের গ্রামীণ উন্নয়নের অর্থ নীতি কর্মসূচি মূল্যায়ন এই কয়েকটা বিষয় তো এই হচ্ছে আমাদের কনসেপচুয়াল আলোচনা আশা করি অবশ্যই বোঝাতে পারলাম তো নেক্সট ভিডিও নেক্সট ভিডিও আমরা একদম বিস্তারিত আলোচনা করবো যে তিন মার্কের কোন কোন প্রশ্ন এবং কতগুলো প্রশ্ন পড়তে হবে ছয় মার্কের কোন কোন প্রশ্ন কতগুলো প্রশ্ন পড়তে হবে দশ মার্কের কোন কোন প্রশ্ন কতগুলো পড়তে হবে সেটা নেক্সট ভিডিও তোমরা পেয়ে যাবে তো তার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে পরবর্তী আপডেটটা তোমরা দ্রুত পেতে পারো বা চ্যানেলে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও আর একটা বিষয় তোমরা চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারো আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে বাস করছো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই